ডিসেম্বরে প্রথম এসেছিলেন আপনি? কিভাবে জানতে পারলেন দামের ব্যাপারে? আচ্ছা, কোথায় থাকেন? কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ধাম থেকে কি বলা হয়েছিল আপনাকে? কর্মবন্ধন করা আছে সেটাই বলা হয়েছিল। ফ্যানটা একটু আস্তে করে দাও তো, একটু হালকা করে দাও। আচ্ছা, আপনার মিসেসও এসেছিলেন আর মেয়েও এসেছিলেন? গৃহবন্ধন করতে বলেছিলাম, দেহবন্ধন মানে কবচ নিতে বলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, তো ধামে এসে কোনো লাভ হয়েছে আপনার? অনেস্টলি বলবেন যেটা সত্যি সেটা, কোনো বানিয়ে ঠানিয়ে কিছু না, ব্যাপারটা মানে এরকম ভাবে হয়ে যাবে। খুব প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম, এমন একটা জায়গা খুঁজেছিলাম না, সেই জায়গা থেকে মানে অবিশ্বাস্যভাবে একদম মানে কি হয়েছে আপনার সেটা বলুন। অ্যাকচুয়ালি বলুন তো, আমি কাজের জায়গায় বিভিন্ন জায়গায় চেষ্টা করছিলাম, কিন্তু কাজটা ছিল, কাজের জন্য চেষ্টা করছিলেন আপনি? আমি জানি, অনেস্টলি আপনাকে বলেছি যে আমার জবটা নেই, আমি সময় সময় বলেছিলাম যে আমার এই কর্মবন্ধন করা আছে। ধামে আসার কতদিনের মধ্যে আপনি রেজাল্ট পান? মানে আমি আমি 23 তারিখে এটা আমি এটা করে মানে করেছিলাম, এখানে বিদেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক ফেব্রুয়ারি মাসে 1 তারিখে মানে 1 মাস 7-8 দিনের মাথায় আমি চাকরিটা পেয়ে গেছি। বাহ 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 বাহ, আপনি খুশি তো? একদম খুশি। তো ধাম থেকে কৃপা হয় কি না? বিশাল বিশাল, যারা এখনো আসতে পারছে না বা ভিডিও দেখছে, এরকম আপনার মতো তো অনেকেও আসে, এসে বলে যে কাজ হয়েছে। তো এটা আপনি আপনারা এখন নিজে ফিল করতে পারছেন যে আপনার কতটা কি রেজাল্ট পেলেন না পেলেন। তো কৃপা হয় ধাম থেকে, আমি তো একদম খুশি। আপনি আরো সুস্থ থাকুন, ভালো থাকুন। ভূত মুক্তি কেন্দ্র শিবধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার আরো আয়ু উন্নতি হোক, ঠিক আছে? আমি মানে কি বলতো, আর মানুষদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? মানে যারা বিভিন্ন সমস্যায় ভুক্তভোগী, ধরুন আপনারই মতো, যারা ভিডিও দেখছে বা এসে পৌঁছাতে পারছে না, বা ভিডিও দেখে অনেকে এটাও ভাবছে যে এটা কি আদেও সত্যি, এখানে গেলে কি কাজ হচ্ছে, এই কয়েকদিনের মধ্যে কি করে কাজ সম্ভব? না, আমি তো নিজে ফিল করেছি যে মানে এখানে যদি না আসে না, মানে হচ্ছে মানে যে বিভিন্ন জায়গায় ঘুরেও মনে হয় কোনো জায়গা কিছু করে দিতে পারবে না। একমাত্র শিবধাম একটা অনলি ওয়ান, এর উপরে কিছু হয় না একদম। ঠিক আছে, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার পরিবারের সমস্ত সদস্যগণ সুস্থ থাকুক, ধামের তরফ থেকে অনেক আশীর্বাদ। আরেকটা কি কথা, একটা কথা বলছি যে আমার মানে ভবিষ্যতে যে আমার জবের ব্যাপারে যদি না সমস্যা হয়, তার জন্য তো আমি যা যা বলেছি আপনাকে, আপনি সেগুলো করে যান। একটা প্রোটেকশন দরকার হয়, ঠিক আছে? যেমন আমাদের আমাদের তালা লাগানো উচিত বাড়িতে। কেন লাগানো উচিত? যাতে চুরি না হয়ে যায়। আমি জানি যে আমার বাড়িতে চুরি হবে না, এটা আমার কনফিডেন্স। আমি জানি বাইকে উঠলে আমি অ্যাক্সিডেন্ট করব না, তাও আমার হেলমেট পরা উচিত, বাড়িতে তালা লাগানো উচিত, ঠিক আছে? যদি হয়ে যায় বাই চান্স, তখন তো করার কিছু থাকবে না। তো এর জন্য আমি কি বলি, গৃহবন্ধন করতে, জমি বন্ধন করতে, কবজ নিতে, ঠিক আছে? এগুলো হচ্ছে সূক্ষ্ম জগতের ব্যাপার, ঠিক আছে? ব্যাস, এগুলো আমি যা যা বলছি সেগুলো করে যান, ধাম থেকে অবশ্যই কৃপা হবে। আর সবার আগে তো আমি এটা বলবো যে পারলে সবাইকেই বলি আমি ধামের ছবি প্রতিষ্ঠা করুন। ধামের ছবি প্রতিষ্ঠা করলে আরও ভালো কাজ হতে শুরু করে, তৎকাল ধামের সমস্ত দেবদেবী কৃপা করতে শুরু করে। ঠিক আছে, ভালো থাকবে, জড়িয়ে দেওয়া হবে। আপনি শুধু নাম, গোত্র, বয়স এটা লিখুন, একটা কাগজ দাও তো ওনাকে, উনি নাম গোত্র বয়সটা লিখুন। আচ্ছা আচ্ছা, আপনার নামে জড়িয়ে দেওয়া হবে। আপনি শুধু আপনার নাম গোত্র বয়সটা লিখে দেবেন, পরিবারেরও নাম গোত্র বয়সটা লিখে দেবেন। হ্যাঁ, ঠিক আছে, নিশ্চয় নিশ্চয়, আপনি আগে নাম গোত্র বয়সটা লিখে দেবেন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, দমদম সকলগুলো শিবধাম। এই শিবধামে যারা আসেন তারা অবশ্যই মুক্তি লাভ করেন এবং তাদের থেকে কর্মবন্ধন থেকে সব বন্ধন থেকে তারা মুক্তি পায়। তো আমাদের মধ্যে ঠিক এই ভক্ত এমন এক ভক্ত, তো ইনি মাত্র 1 মাসের মধ্যে উনি এখানে এসে আপনারা শুনতেই পারলেন, দেখতেও পারলেন যে উনি তার জব পেয়ে গেছেন। তো সেই জন্যই সেই অমিতাভতা এই ধামে এসে শিবধামে এসে পুজো দিয়ে গেছেন, পুজো দিচ্ছেন, আপনি দেখতেই পাচ্ছেন। আমরা সবাই বলবো ভূত মুক্তি কেন্দ্র শিবধামের জয়।
স্টেট অফ বাস পার্ক পার্ক প্লেস মোবাইল নাম্বারটা লিখে দেবেন এখানে প্রয়োজন কল দিতে পারেন দুর্গাপুরে কোথায় ধাম থেকে কৃপা হচ্ছে তো লক্ষ্মী বন্ধনটা রাখেন ক্যাশ বাক্সে রাখবেন আরো কৃপা হবে শুধু ধূপ ধূপ দুনো দেখাবেন ঠিক আছে কৃপা হবে আমি যা যা বলেছি করা হয়েছে বাড়িতে গৃহবন্ধন করা হয়েছে গৃহবন্ধন ইমিডিয়েট করতে হবে আবার কিন্তু ক্ষতি করার চেষ্টা করব ঠিক আছে আর এখন এমনি কোনো অসুবিধা হচ্ছে কি আগে যে ভূত প্রেতের যে সমস্যা হতো সেগুলো বন্ধ হয়ে গেছে তো মানে জবে আপনি এসেছিলেন তারপর থেকে বন্ধ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আর সেগুলো হচ্ছে না বা অন্য ভাষায় কথা বলা বা কোনো কিছু ওগুলো সেদিন থেকেই বন্ধ আচ্ছা ঠিক আছে কবজ নেওয়া হয়েছে আচ্ছা ওগুলো ইমিডিয়েট করুন ঠিক আছে ধামের শক্তি থাকবে কৃপা হবে ঠিক আছে আপনি কোন ঠাকুরকে স্মরণ করছেন আগের বছরে মার্চে মা এসেছিল মানে লক্ষ্মীর পাচারি করতে করতে তখন রান্নাঘাটি করতে করতে মাকে জানান দিয়েছে যে তোরা পুজোটা করছিস না সবাইকে ক্ষতি করে দেবো কিন্তু খুবই রেগে আছে মা আমাদের উপর প্রচুর রেগে আছে মানে আমাদের পাঁচ বাড়ির মানে পাঁচজনের পুজো তো এবার তারা তো কোনো গুরুত্ব দেয়নি এবার কী হয়েছে মা রিসেন্টলি তারপরে একদিন আপনার দেওয়ার মন্ত্র তো আমি তো ওই রিসেন্টলি পাঠ করছি ভিডিও দেখেও আমি পাঠ করছি আচ্ছা তো তারপর যায় না একটা মানে একটা চরম একটা শক্তি এলো তার আগে তো মা এসেছিলো তারপরে না কে এসেছিল এটা বাবার বুড়াটির মন্ত্র পাখি যাটা মানে ভেবে একটা তরঙ্গ সৃষ্টি হলো তখন তখন সেই সময় শিবরাত্রি ছিল আগের দিন মা আজ ঢুকিয়েছিল বলে খুব বেড়ে গেছিলো হুঙ্কার দিল তারপরে বড় বড় চোখ করে দেখলো দিয়ে এবার মা বুঝে গেছে যে কিছু একটা ব্যাপার হচ্ছে আমি তো শুভ শক্তি এখন দেখতে পাচ্ছি কোনো অশুভ শক্তি নেই ঠিক আছে মায়ের শক্তি আছে বাবার শক্তি আছে ধাম থেকে আছে আগে থেকে ছিল আর ধাম থেকে আরও শক্তি যাচ্ছে ঠিক আছে আপনাকে সবার আগে তো গৃহবন্ধন জমিবন্ধন কবজ এগুলো করতে হবে ঠিক আছে ষোলো সোমবার করছেন আপনি আচ্ছা ঠিক আছে পারলে ধামের ছবি প্রতিষ্ঠা করবেন হ্যাঁ মাটির নিচের ফল হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে ওটাকে ভালোভাবে করবেন যা যা যে কটা সোমবারে ভুল হয়েছে সেটা কমপ্লিট করে নেবেন ঠিক আছে আর পারলে ধামের ছবি প্রতিষ্ঠা করবেন যেভাবে বলা হয়েছে সেভাবে ঘট পাততে হবে ঠিক আছে দেখেন আমার আমার যে কটা ভিডিও আছে দেখবেন ভরের ভিডিও আছে যেগুলো দেবদেবীর ভিডিও আছে সেগুলো দেখবেন সেখানে বলা হয়েছে কিভাবে ঘট পাততে হবে সেভাবে ঘট পাতলে মা বাবা পুরোপুরি থাকবে মায়ের ঘট আগে পাতার নির্দেশ আছে কাউকে বলবেন না ওটা ভালো জিনিস ওটা ভালো জিনিস ওটা ধাম থেকেই যাচ্ছে কৃপা হবে কোনো চিন্তা নেই ঠিক আছে না ভয়ের কোনো ব্যাপার নেই আপাতত আমি যেগুলো বললাম সেগুলো করে নিই ঠিক আছে ঠিক আছে আর স্মরণ করবেন ওম নমঃ শিবায় শক্তিরূপে গুরু প্রিয়ানন্দম নমঃ ওম এই মন্ত্রটাই ভালো করে জপ করুন এছাড়া আমি অন্য কোনো মন্ত্র দিয়েছি আপনাকে না ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি একটা দাদা